যে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোয়ালিটেটিভ কেমিস্ট্রি না, যেটা ঢাকা বোর্ড 2019। আচ্ছা, তো কি বলা হয় তোমার শাহীন কলেজে বোধ হয়, তোমাদের আছে কিনা জানি না, কেউ শাহীন কলেজে বোধ হয় পরীক্ষা আছে এর মধ্যে, আজকে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি পরীক্ষা আছে। তো দেখো যে এটা হচ্ছে গিয়া কোয়ালিটেটিভ কেমিস্ট্রি ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন, যেটা থ্রি, মানে থ্রি নাম্বার কোশ্চেন, যেটা ওই থ্রি নাম্বার কোশ্চেনের শুধু এ কোশ্চেন এ যেটা, এটা ছিল কোয়ালিটেটিভ কেমিস্ট্রি থেকে কোশ্চেন থ্রি, এবং তার এ অর্থাৎ এর কোশ্চেনটা হলো গিয়া তোমার এই চ্যাপ্টারের। তাহলে এখানে কত মার্ক হলো? 1 মার্ক। আমরা হিসাব করে নিবো তাহলে আসলে শেষ পর্যন্ত কত মার্ক হয়। তাহলে এটা 1 মার্ক। আর কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ স্টিম ডিস্টিলেশন, হোয়াট ইজ স্টিম ডিস্টিলেশন, কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ স্টিম ডিস্টিলেশন। তোমরা একদম এটা অফকোর্স তোমরা ট্রাস্ট করবা, সেটা হচ্ছে যে এই 19 এর ব্যাচটা যতগুলো মডেল টেস্ট বা এক্সাম দিছে তাদেরকে অন্তত 2 বার লিখতে দিছি স্টিম ডিস্টিলেশন ডেফিনেশন। স্টিম ডিস্টিলেশনের ডেফিনেশনটা তাদেরকে 2 টাইমস আমরা লিখতে দিছি। তাইলে দেখো এটা কমন পড়ে গেছিল সেই সময়। ও আচ্ছা, আমি তো কেন ইয়ে হই। তাহলে স্টিম ডিস্টিলেশনের ডেফিনেশনটা তোমার স্টুডেন্টরা না বুঝে অনেক সময় মুখস্থ করে, যার কারণে ডেফিনেশনটাতে মানে মিস্টেক পাওয়া যায়। অর্থাৎ কারণ হলো কি, এটা ফিল, অনেক ডেফিনেশন আছে না, তুমি ফিল করো না, মানে ফিল না করে ডেফিনেশন, মানে তুমি ফিল করো না যে এটার আন্ডারস্ট্যান্ডিংটা নাই, কিন্তু তুমি মুখস্থ করছো, তো সেই ক্ষেত্রে এটা ভুল হওয়ার চান্স থাকে। তবে আমি তো ডেফিনেশন অবশ্যই বলেছি, আজকে একটু মনে আবার মনে করিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম যে হোয়াট ইজ স্টিম ডিস্টিলেশন বললে পরে অবশ্যই এটা একটা সেপারেশন মেথড অফ লিকুইড, সেপারেশন অফ মেথড অফ টু লিকুইড, অর্থাৎ দুইটা লিকুইড থেকে আমরা দুইটা লিকুইডকে আলাদা করে দিব, দুইটা লিকুইড একটা মিক্সচার, তার থেকে লিকুইডদেরকে আমরা সেপারেট করব। তো সেপারেশন করার জন্য আমাদের হ্যান্ডে কি কি অপশন আছে? ডিস্টিলেশন, যেটা সিম্পল ডিস্টিলেশন, আছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আছে সলভেন্ট এক্সট্রাকশন, আছে স্টিম ডিস্টিলেশন। তো তার মধ্যে স্টিম ডিস্টিলেশন কোনটা কোনটা, তো তোমরা তখন বলে থাকো, দেখো এরকম ভাবে বলে থাকো যে দা প্রসেস, অবশ্যই দা প্রসেস, অফকোর্স দা প্রসেস, দা প্রসেস ইন হুইচ এ লিকুইড, এই দেখো এ লিকুইড, দা প্রসেস ইন হুইচ এ লিকুইড ইজ সেপারেটেড, তাহলে দ্য প্রসেস ইন হুইচ এ লিকুইড ইজ সেপারেটেড, এ লিকুইড, আচ্ছা একটু একটু একটু, দ্য প্রসেস ইন হুইচ এ লিকুইড হুইচ ইজ ইমিসিবল, ইন ওয়াটার, এই কথাটা বলা লাগবে। তাহলে দ্য প্রসেস ইন হুইচ এ লিকুইড, কিন্তু সেই লিকুইডটা আবার কেমন লিকুইড? ওই লিকুইডটা আবার একটা টাইপ অফ লিকুইড যেটা কিনা ইমিসিবল ইন ওয়াটার, অর্থাৎ ওয়াটারে মিশবে না, ওয়াটারের সাথে মিশবে না, এরকম টাইপের। তাহলে দ্য প্রসেস ইন হুইচ লিকুইড, এ লিকুইড সেটার পরিচয় হচ্ছে যে হুইচ ইজ ইমিসিবল ইন ওয়াটার বাট ভোলাটাইল উইথ স্টিম, কিন্তু স্টিমের সাথে সে আবার ভোলাটাইল, স্টিমের সাথে, স্টিম যেমন ভোলাটাইল সে তেমনি স্টিমের সাথে ভোলাটাইল। আচ্ছা, ইজ সেপারেটেড, এইবার এবার বলতেছো ইজ সেপারেটেড, ওকে, ইজ সেপারেটেড বাই পাসিং স্টিম, বাই পাসিং স্টিম থ্রু আ মিক্সচার অফ দ্যাট লিকুইড, is called steam distillation. অনেকটাই কেটে গেছে, যাই হোক আমি স্পেসটা কতটুকুর মধ্যে আছে আমি ইয়ে করতে পারতেছিলাম না। তাহলে দেখো এই হচ্ছে গিয়ে স্টিম ডিস্টিলেশনের ডেফিনেশন। স্টুডেন্টদের মানে তোমার ধরো আমি অনেক সময় দেখি যে স্কিপ করে যাওয়া যায়, কারণ আসলে একটা টাফ ডেফিনেশন,
এন্ড এটা অনেকটা আউট অফ আন্ডারস্ট্যান্ডিং ডেফিনেশন, যেটা অনেক সময় মনে না থাকার কারণ থাকতেই পারে। তোমরা একটু মনে করে দেখো, যেহেতু এটা খুব ইম্পর্টেন্স দিবে টিচাররা, দ্য প্রসেস ইন হুইচ, এটা একটা প্রসেস ফার্স্ট অফ অল, এ লিকুইড, সেই লিকুইডটা কেমন, ইনভিসিবল ইন ওয়াটার, অর্থাৎ ওয়াটারের সাথে মিশে না, বাট ভোলাটাইল দি স্টিম, কিন্তু স্টিমের সাথে ভোলাটাইল, এবং সেটাকে সেপারেট করবো স্টিম পাস করে, অর্থাৎ স্টিম পাস হওয়ার সময় স্টিমের সাথে সাথে ওই লিকুইডটাও চলে যাবে। তো এইভাবে সেপারেট করার প্রসেসটার নাম হচ্ছে স্টিম ডিস্টিলেশন। অ্যান্ড তোমরা জেনে থাকবা ফিগার দিয়ে চিন্তা করলে পরে এটা বেটার হবে। এটা একটা ফিগার, সাপোজ এটা দিয়ে একটা পাইপ আছে, এই পাইপটা দিয়ে তুমি কি পাস করতেছ, তোমার স্টিম, এটা হলো বয়লার, বয়লার, বয়লার থেকে স্টিম পাস করতেছ এই লিকুইডের ভিতর দিয়ে, লিকুইডের মধ্যে দিয়ে পাস করতেছ। এখানে একটা এ লিকুইড আছে, একটা বি লিকুইড আছে, তুমি কি করলা, স্টিম পাস করলা। স্টিম পাস করার সময় স্টিম তো ভোলাটাইল, স্টিম চলে যাবে, স্টিম যাওয়ার সময় ধরো এ হচ্ছে গিয়া সেই সাবস্টেন্সটা যেটা স্টিম ভোলাটাইল, যেটা স্টিম ভোলাটাইল, সে যাওয়ার সময় এ সহ চলে আসবে। তার মানে এখানে যখন যাবে আরেক জায়গায়, যখন রিজার্ভারে রিজার্ভ হবে, রিজার্ভারে যখন রিজার্ভ হবে, অর্থাৎ এটাকে যখন লিকুইফাই করা হবে, তখন তোমার দুইটা লেয়ার তৈরি হবে, একটা হচ্ছে এ লিকুইডের লেয়ার, একটা হচ্ছে ওয়াটার লেয়ার। আর এই ওয়াটারের সাথে এ তো আর মিশবে না, যখন মিশবে না তখন তুমি এটাকে আবার ফিল্টার করবা, ফিল্টার করে একে আলাদা করে নিয়ে আসবা। অর্থাৎ তোমার টার্গেট ছিল এ বি থেকে একে সেপারেট করা, যাওয়ার সময় সে কার ভায়া হয়ে গেছে, মানে কার সাথে কার সাপোর্টে চলে গেছে, স্টিমের সাপোর্টে, স্টিম তো ওয়াটারে কনভার্ট হয়ে গেছে, সেও লিকুইডে কনভার্ট হয়ে গেছে, কিন্তু তারা তো আর মিশবে না, তখন এটাকে আবার ফিল্টার করে তুমি সেপারেট করতে পারতেছো। এই প্রসেসটার নাম স্টিম ডিস্টিলেশন, প্রসেসটা হচ্ছে স্টিম ডিস্টিলেশন। তো এই জিনিসটা চিন্তা করলে পরে এই অ্যান্সারটাকে ভ্যালিড মনে হবে, অ্যান্ড দেন তুমি মনেও রাখতে পারবা। আই হোপ স্টিম ডিস্টিলেশন যদি আবার আছে তোমরা পারা উচিত। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার ফাইভ যেটা এসেছিল, ফাইভ নাম্বার কোশ্চেন, এটা কোশ্চেন থ্রিতে শুধু এতে এ কন্ট্রিবিউট করছে, কোশ্চেন নাম্বার ফাইভে বি কন্ট্রিবিউট করছে, বি বিতে এই একটা কোশ্চেন, তারপর দেখো আরেকটা সেটে যায়া বিতে তাও, সেটা কোশ্চেনটা ছিল অ্যাকর্ডিং টু হুনস রুল এক্সপ্লেইন ইলেকট্রনিক ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ইন ফসফরাস, অর্থাৎ হুনস রুল দিয়ে ফসফরাস এর ইলেকট্রন ডিস্ট্রিবিউট করতে বলছে। তাহলে ফসফরাস কি, 15, যার ডিস্ট্রিবিউশন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, এই তো ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন অফ ফসফরাস, দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন অফ ফসফরাস, এই তো ফসফরাসের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, কিন্তু তোমাকে বলছে এটা হুনস রুল দিয়ে এক্সপ্লেইন করতে বলছে, হুনস রুল দিয়ে। তাহলে এখন তোমরা চিন্তা করো যে এটা টু মার্কের জন্য আমি কিভাবে প্রেজেন্ট করব, তুমি হুনস রুল মেনশন করবা, তোমরা হুনস রুল মেনশন করলা। আচ্ছা, তুমি যদি তোমরা যদি হুনস রুল মেনশন করো তাহলে তুমি ওয়ান মার্ক পাচ্ছ না, ওয়ান মার্ক পাচ্ছ, তাহলে হুনস রুল মেনশন করতে হচ্ছে এবং সেটা করলে ওয়ান মার্ক পাচ্ছ, তাহলে কি আর বেশি কিছু করার আছে, যে শুধুমাত্র ইলেকট্রন ডিস্ট্রিবিউশন দেখালেই তো চলতেছে, তাহলে ফসফরাসের নর্মাল ডিস্ট্রিবিউশন দেখানোর পরে হুনস রুলের ডিস্ট্রিবিউশন দেখাবা, কিভাবে, 1s একটা বক্স, 2s 2s একটা বক্স, 2p হচ্ছে তিনটা বক্স, 3s হচ্ছে একটা বক্স, আর 3p হচ্ছে তিনটা বক্স, ব্যাস এইভাবে ডিস্ট্রিবিউশন দেখাবো। অপোজিট স্ক্রিনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দেওয়ার পরে তারপরে জানো যে আনপেয়ার ইলেকট্রন গুলো কি, তাহলে এটা হচ্ছে 1s 2s 2p 3s 3p অরবিটাল, 3p ডিস্ট্রিবিউশনটা প্রপার হইতে হবে, 3p এর ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে গিয়া তোমার প্রপার হওয়া লাগবে, ওইটাই হচ্ছে গিয়ে হুনস রুল, যে সেম স্পিনে সিঙ্গেলি ফিল আপ, সিঙ্গেলি ফিল আপ হয়েছে, এটাই হচ্ছে গিয়া তোমার হুনস রুল। তো হুনস রুল মেনশন করা আর ডিস্ট্রিবিউশন দেখানো পর্যন্তই তোমাদের কাজ ছিল, কাজটা ছিল, বুঝতে পারছো, তো এটা দেখানো উচিত ছিল। তাহলে হুনস রুল বলতে এটাই বোঝায়। আচ্ছা, তো দেখছো তাহলে হুনস রুল অ্যাপ্লিকেশনটা আমরা দেখলাম, স্টিম ডিস্টিলেশনের ডেফিনেশন দেখলাম, হুনস রুলের অ্যাপ্লিকেশন দেখলাম। তাহলে কি আমরা এটা বলতে পারতেছি না আমরা যে ক্লাসগুলো করছি, আমরা যা কিছু জেনে আসছি তাই তো কোশ্চেন আসবে? তাহলে তুমি ঠিক করো যে তুমি পড়ছো কিনা, তোমার পড়া হয়েছে কিনা, তুমি রেডি করছো কিনা। এগুলো এগুলো কোনো কোশ্চেনই তো এমন না যে কোনোটা নেপচুন থেকে আসবে, কোনোটা প্লেটো থেকে আসবে, কোনোটা মার্কারি থেকে আসবে, এমন তো না। সব কোশ্চেন এই পৃথিবীর মধ্য থেকেই দিবে, তোমার বইয়ের ভিতর থেকেই দিবে, সো দ্যাট তুমি তৈরি থাকো, সহজ কথা। এরপরে যেটা কোশ্চেন নাম্বার সিক্স, ওইটা হচ্ছে তোমার
টোটাল স্টেমটাই হলো গিয়া এই চ্যাপ্টারের, মানে এইটা, তার মানে কি সিতে স্টেম না আদার কোশ্চেন না, শুধু এ, ফাইভের স্টেম না আদার কোশ্চেনও না, শুধু বি, সিক্স এসে স্টেম এন্ড কোশ্চেন, স্টেম এন্ড কোশ্চেন। এখন আসো কোশ্চেনটা হলো, এখানে একটু দেখে রাখো আপাতত, এখানে আর নাইট্রেট মেনশন করা হয়েছে, আর নাইট্রেট, আর নাইট্রেটে এইখানে ভলিউম মেনশন করা, মোলারিটি মেনশন করা, টেম্পারেচার মেনশন করা, আর কন্টেইনার বিতে টেম্পারেচার মেনশন করা, আর কন্টেইনার সিতে সল্ট দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। এখন এখানে প্রত্যেকটা টেম্পারেচার সেম, কারণটা হচ্ছে এখানে টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, কারণ এগুলো ডেফিনেট টেম্পারেচারে, এগুলো হচ্ছে ডেফিনেট টেম্পারেচারে, তো এটা হচ্ছে ডেফিনেট টেম্পারেচারে। এই পেজটাতে এটা আছে ঠিকই, কিন্তু আমি পরে আবার চিন্তা করে এটা ওই পেজে আবার করছি, কারণ পেজ ধরো এটা যদি সামনে না থাকে তাহলে বুঝতে কষ্ট হবে। ওকে, তাহলে এটা হচ্ছে এখন ফুল কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার সিক্স, যেটা ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেন। তো ঢাকা বোর্ড 2019-এর এটা হইতেছে ফুল কোশ্চেন। আচ্ছা, আগের পেজে আমরা পেলাম হচ্ছে ওয়ান আর টু তে কত হইলো, থ্রি, মনে রেখো এখন পর্যন্ত আমরা কন্ট্রিবিউট করতে কোয়ালিটি কেমিস্ট্রি থ্রি মার্ক কন্ট্রিবিউট করতে। এবার এসো, এই যে সেটটা, এই সেটের বি এর কোশ্চেন আসছে, তার মানে এর কোশ্চেন, এই সেটের এর কোশ্চেন কোয়ালিটিভের না, বি এর কোশ্চেন হচ্ছে কোয়ালিটিভের। তো বিটা আগে দেখি যে 25 ডিগ্রি সেলসিয়াস এর সলিবিলিটি সোডিয়াম ক্লোরাইড 36 এর মানে কি, 25 ডিগ্রি সেলসিয়াস এর সলিবিলিটি সোডিয়াম ক্লোরাইড 36 এটার মানে কি, কি বোঝায় এটা দিয়ে, এটা জানতে চাইছে যে এটাতে কি বোঝায়, ঠিক না? তাহলে তুমি টু মার্কের জন্য কি বলতে চাচ্ছ যে 25 ডিগ্রি সেলসিয়াস এর সোডিয়াম ক্লোরাইড সলিবিলিটি 36 মানে কি? তার মানে এটা হচ্ছে এরকম যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 100 গ্রাম সলভেন্ট, 100 গ্রাম সলভেন্ট কে স্যাচুরেট করতে, অথবা 100 গ্রাম সলভেন্ট সহ একটা স্যাচুরেট সলিউশন মেক করার জন্য আমাকে 36 গ্রাম কি না লাগবে, সোডিয়াম ক্লোরাইড দেওয়া লাগবে, এটাই হচ্ছে তার মানে, এটাই হচ্ছে তার মানে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস এর সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি, সলিবিলিটি অফ NaCl ইজ ইকুয়াল টু 36 এবং এটার কোনো ইউনিট দিবে না। আচ্ছা, সলিবিলিটি অফ সোডিয়াম ক্লোরাইড 36 25 ডিগ্রি সেলসিয়াস এর মানেটা কি, এর মানেটা হচ্ছে, এর মিনিংটা কি তোমাকে সেটা এক্সপ্লেইন করতে বলছে, যেটা কি বুঝাইছো, তুমি কি বুঝাচ্ছ, তোমার কাছে জানতে চাইতেছে তুমি কি বুঝাচ্ছ। তুমি যদি এখানে সলিবিলিটি ডেফিনেশন মেনশন করো ভালো, সবসময় মনে রাখবা যে টু মার্ক, তো টু মার্ককে কিভাবে টিচারের কাছ থেকে ভাগে ভাগে নিবা, তুমি যদি ডেফিনেশনটা দাও পরে বাকি কথাটা বলো, তাহলে টিচার মনে করবে তার থেকে টু মার্ক কেমনে আমি ছুটে আসি। সো দ্যাট ডেফিনেশন অফ সলিবিলিটি মেনশন করো, বলো যে সলিবিলিটি মানে কি, তুমি বলো যে সলিবিলিটি মানে কি বুঝো, যে অ্যাট এ ডেফিনেট টেম্পারেচার দ্য অ্যামাউন্ট অফ সলিউট দ্যাট ইজ নিডেড টু মেক আ স্যাচুরেটেড সলিউশন বাই দ্য হেল্প অফ 100 গ্রাম সলভেন্ট, এটা বলো, বলবার পরে তারপরে এসে এটা এক্সপ্লেন করো, তারপরে এসে এক্সপ্লেন করো যে তাহলে কি, কি তাহলে এটা 36 মানে কি বুঝাচ্ছে। তাহলে ইজি হয়ে গেল যে এটা 36 মানে বুঝাচ্ছে যে আই নিড 36, আই হ্যাভ নিডেড 36 গ্রাম অফ সোডিয়াম ক্লোরাইড প্লাস 100 গ্রাম অফ ওয়াটার টু মেক এ সলিউশন স্যাচুরেটেড, টু মেক এ সলিউশন স্যাচুরেটেড, that means if I want to make a saturated solution with the help of 100 gram solvent I have I needed 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, এইটাই বুঝাচ্ছে যে আমি 100 গ্রাম ওয়াটার নিয়ে যদি আমি একটা স্যাচুরেটেড সলিউশন মেক করতে চাই তাহলে আমাকে 36 গ্রাম কি নেওয়া লাগবে, সোডিয়াম ক্লোরাইড নেওয়া লাগবে, এইটাই মিন করতেছে এই 36 গ্রাম সলিবিলিটি দিয়ে, এটাই মিন করতেছে 36 গ্রাম সলিবিলিটি দিয়ে, রিমেম্বার। তাহলে তুমি এর জন্য পাচ্ছ টু মার্ক, তাহলে আগের থ্রি আর এই টু মিলে কত হলো, ফাইভ মার্ক, দেখো ফাইভ মার্ক পেয়ে গেল। এবার এটা কোশ্চেনের সি, এই কোশ্চেনের সিতে বলতেছে এট এ কন্টেইনার ডিটারমিন দা সলিবিলিটি প্রোডাক্ট অফ আর নাইট্রেট, অর্থাৎ এই যে কন্টেইনারটা শুধু এই কন্টেইনারের দিকে তাকালেই হবে, বলতে যাচ্ছে যে এট এ কন্টেইনার ডিটারমিন দা সলিবিলিটি প্রোডাক্ট অফ আর নাইট্রেট, অর্থাৎ আর নাইট্রেটের সলিবিলিটি প্রোডাক্ট বের করতে বলছে, এখানে আছেও আর নাইট্রেট, তাহলে সলিবিলিটি প্রোডাক্ট কি করে ডিটারমিন করবা, এসো সো সিম্পল, তার কথা বলছে আর নাইট্রেট, আর নাইট্রেট, তুমি আর নাইট্রেট রেখেই এটা মেনশন করবা, আর নাইট্রেট রেখেই তোমরা এটা মেনশন করবা, আর নাইট্রেট রেখেই,
তো আর নাইট্রেট রেখে মেনশন করলে আর পজিটিভ নাইট্রেট নেগেটিভ, এই তো কথায় কথায় বলবা আর লিখবা আর পজিটিভ নাইট্রেট নেগেটিভ, নাইট্রেট যেহেতু মাইনাস ওয়ান তাহলে আর শুড প্লাস ওয়ান, নাইট্রেট যেহেতু মাইনাস ওয়ান আর শুড প্লাস ওয়ান। কি বার করতে চাচ্ছ? সলিবিলিটি প্রোডাক্ট। সলিবিলিটি প্রোডাক্ট মানে কি? কেএসপি বের করতে চাচ্ছ, তোমার মনের মধ্যে আছে যে কেএসপি ক্যালকুলেট করব, তো তার কারণে কি কি করতে হবে? এটার সলিবিলিটি আর এটার সলিবিলিটি কনসিডার করে নিতে হবে, এস এন্ড এস। তারপরে কি করতে হয়? সলিবিলিটির এক্সপ্রেশন দিতে হয়, আর পজিটিভ আর নাইট্রেট নেগেটিভ, এই যে। দেন কি করতে হয়? এস কাম এস, দেন কি হয়? এস এর স্কোয়ার। এস ভ্যালু কত? 0.07। এস ভ্যালু কত? 0.07। 0.07 তার কি স্কোয়ার? 0.07 স্কোয়ার যত তত অ্যান্সার। তোমরা কি মনে করছো যে তোমাকে এভারেজ উঠতে হবে কোশ্চেনের অ্যান্সার করার জন্য? আমরা তো তাই মনে করি যে আর লা বোর্ডের কোশ্চেন, হ্যাঁ দেখো এইগুলাই যায়। 4.9 10 inverse 3। তবে কেএসপির ইউনিট আমি আবার বলি, তোমাদের ভুলে গেছো কিনা জানি না, কেএসপির ইউনিট দেওয়ার সময় দেয় না, কিন্তু তোমার করার সময় মেনশন করতে হবে কেএসপির ইউনিট। কিভাবে তা মেনশন করবা? খুব সহজ, এস এর স্কোয়ার আছে তাহলে মোল পার লিটার স্কোয়ার। মোল পার লিটার স্কোয়ার মানে মোলের স্কোয়ার লিটারের ইনভার্স 2। বাস অ্যান্সার ডান। এতটুকু করে 3 মার্ক পাইছে, তুমি তো এখনই আফসোস করতেছো আরে ওই বছর পরীক্ষা দিলেই তো ভালো ছিল, তোমাদের টাইমও তাই হবে, তাহলে পারা উচিত, ঠিক না? তাহলে হলো আরো 3 মার্ক, তাহলে 3, 3, 6 আর 2 তে 8, 8 নম্বর। আচ্ছা তারপরে ভেরি সার্টেন কোশ্চেন, আর কোশ্চেনটা হলো উইল এনি প্রিসিপিটেট ইন কন্টেনার সি উইল অবজার্ভ, এরকমটা আর কি। অর্থাৎ সি কন্টেনারে কোন প্রিসিপিটেট ফর্ম করবে কিনা। কি করছে সি কন্টেনারে? আর নাইট্রেট আর এই যে কিউসিএল কে মিক্স করছে, আর নাইট্রেট আর কিউসিএল কে মিক্স করছে, প্রিসিপিটেট হবে কিনা। তো আমরা তার জন্য কি করি? আমরা তার জন্য দেখি হচ্ছে যে ও ও ও ও ও আই এম সো সরি, একটা জিনিস আমি পড়িনি, এটা আমি পড়িনি, সরি সরি, দেখছো আমারই নিজের ভুল, সরি এটা আমারই ভুল, এটা না পড়েই আমি সলভ করতে গেছি। এটা পরে দেখলে দেখা যাচ্ছে আর নাইট্রেট এর সলিবিলিটি তারা দিয়ে দিছে। ওহো, এই ক্ষেত্রে একটু বলে রাখি, যদি দেখো যে আর নাইট্রেট এর মানে অর্থাৎ যার সলিবিলিটি প্রোডাক্ট ডিটারমিন করতে বলছে, রিপিট করতেছি, যার সলিবিলিটি প্রোডাক্টটা ডিটারমিন করতে বলছে, তার সলিবিলিটি যদি দেওয়া থাকে আলাদা করে, তাহলে সেটা ইউজ করতে হবে। যার সলিবিলিটি প্রোডাক্ট ডিটারমিন করতে বলছে, তার যদি সলিবিলিটি মেনশন করা থাকে সেপারেটলি, তাহলে তোমার কি করতে হবে? ওটা ইউজ করতে হবে। আর যদি ওটা মেনশন না করতো, তাহলে যেটা সলিউশনে আসে ওইটা ইউজ করতাম। আচ্ছা এখন আলাদা করে কেন দেয় এটা একটু বলে নেই, যে ওইখানে তো একটা কনসেন্ট্রেশন আছে, তাহলে কেন আলাদা করে দিয়ে দিল? এটার কারণটা হচ্ছে আলাদা দিছে এই কারণেই, তারা ধরে নিচ্ছে যে এইটা যেহেতু স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড আই ডোন্ট নো, এটা স্যাচুরেটেড হইতে পারে, এটা আনস্যাচুরেটেড হইতে পারে, মনে করো এটা আনস্যাচুরেটেডই, তাহলে কি করে ওই ভ্যালু দিয়ে আমি সলিবিলিটি প্রোডাক্ট বের করতেছি? তাহলে তোমার যদি আলাদা সলিবিলিটি না দেয়, তাহলে এটা ইউজ করবা যেটা আমি করে ফেলছিলাম, কিন্তু সেই সময় ধরেই নেওয়া হয়েছে যে সলিউশনটা স্যাচুরেটেড, সেই সময় ধরেই নেওয়া হয় যে সলিউশনটা স্যাচুরেটেড, এবং অনেক সময় কোশ্চেনে লিখা দেয় স্যাচুরেটেড, লিখেই দেয়। যদি এখানে স্যাচুরেটেড লিখা তারপরে মোলারিটি দেয়, তাহলে আর আলাদা সলিবিলিটি দিবে না। এখানে যদি স্যাচুরেটেড লিখে তারপরে মোলারিটি দেয়, তাহলে কিন্তু আলাদা করে আর সলিবিলিটি দিবে না। এইটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড কিছু লিখে নাই, এই কারণে আলাদা করে সলিবিলিটি দিছে। আর যদি আলাদা সেপারেটলি সলিবিলিটি দেয়, তাহলে কিন্তু সেপারেটটা দিয়েই তোমাকে করতে হবে। তাহলে আবার বলি, বুঝতে পারছি কিনা, যে এটা এটা যদি আলাদা না দেয়, তাহলে সলিউশন এটা ইউজ করবা। অ্যাজ এ স্টুডেন্ট এইটাই ভাবো,
যে এখানে না মেনশন থাকলে এটা ইউজ করব, আর এটা মেনশন করলে এটা ইউজ করব না, এই তো কথাটা। তাহলে আমার করা উচিত ছিল কি, আমি যখন করছিলাম যে এসকেএসপি ইজ ইকুয়াল টু এস এর স্কোয়ার, আমাকে এস এর জায়গায় বসার উচিত ছিল 2.2 টেন ইনভার্স 3, যেটা দেওয়া আছে ওটা দিয়ে স্কোয়ার করা, ওটা দিয়ে স্কোয়ার করা। যাই হোক, একটা কাজে কাজে ভালো হয়েছে, কিন্তু একটা কাজে কাজে কিন্তু এক হিসেবে ভালোই হয়েছে যে এই ব্যাপারের আরেকটা অল্টারনেটিভ ব্যাপার আমরা জেনে নিলাম। তাহলে যদি সলিবিলিটি মেনশন করা দেয় থাকে, আলাদা সেপারেট মেনশন করে দেয়, তাহলে বুঝে নিবা যে ওটা ইউজ করতে হবে। আর যদি না মেনশন থাকে তাহলে সলিউশনে যেটা আসবে ইউজ করবো, শেষ কথা। তাহলে যাই হোক, সিনিয়র শেষ। আচ্ছা, দিতে বলছে এনএপিসিপি এর ফর্ম করবে কিনা, তো এক্ষেত্রে আমার সাজেশন যেটা, বা আমি অল টাইম যেটা বলে আসছি, যে শুধু খুঁজবো যে কার কেএসপি দেওয়া আছে, বাস কার কেএসপি দেওয়া আছে তার কেআইপি বের করবা। ডোন্ট মেক এনি কমপ্লেক্স, যার কেএসপি দেওয়া আছে খুঁজবা যে কার কেএসপি দেওয়া আছে, তার শুধু কেআইপি ডিটারমিন করবা, তার শুধু কেআইপি ডিটারমিন করবা, ঠিক আছে? এটা যদি আমি লিখতে কি ভুল লিখছি, এটা আরসিএল হবে, ঠিক আছে, আরসিএল। তো এখন বাস, এরপরে আর তোমার কিছু চাইবার নাই, তুমি দেখবা যে কেএসপি কার দেওয়া আছে। তো দেখলা যে কেএসপি দেওয়া আছে হচ্ছে কি আরসিএল, আরসিএল কম্পাউন্ডের কেএসপি দেওয়া আছে, আরসিএল কম্পাউন্ডের কেএসপি দেওয়া আছে। এইটা দেখেই তুমি আগাইতে থাকবা, আর পজিটিভ ক্লোরিন নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ ওয়ান তো পজিটিভ ওয়ান। এখন তোমার টার্গেটে হলো কেআইপি, আগেরটা টার্গেটে ছিল কেএসপি, এবারকার টার্গেটে হলো কেআইপি। তাহলে তুমি তো জানো যে যখন তোমার টার্গেট কেআইপি, তখন আর সলিবিলিটি দিয়ে করা যাবে না, তখন কি করতে হয়, মিক্স সলিউশনে আর পজিটিভের কনসেন্ট্রেশন বের করতে হয়, মিক্স সলিউশনে ক্যাটায়ন, মিক্স সলিউশনে অ্যানায়ন। এবং সেটা কি করে করি, V1 S1 বাই V টোটাল দিয়ে, V1 S1 বাই V টোটাল দিয়ে। তাহলে V1 কত, আর কোথায় আছে খুঁজো, 20, S1 কত, 0.07, আর V টোটাল কত, এদিকে 20 ওদিকে 16, তাহলে 36। আচ্ছা কত আছে তাতে, 20 হচ্ছে 0.07 ডিভাইড হচ্ছে 36, তাহলে হলো 0.03888, 0.038 পর্যন্ত নিলেই চলে, বা 39 করে নিতে পারি, 0.039, এত মোল পার লিটার হচ্ছে আর পজিটিভ এর টাইমে। এবার হচ্ছে কি ওটা সিএল নেগেটিভ এর টাইম, সিএল নেগেটিভ ইকুয়াল টু হচ্ছে কি একইভাবে V1 প্রাইম S1 প্রাইম, আমি পার্থক্য বোঝানোর জন্য বলছি, V1 প্রাইম S1 প্রাইম ডিফারেন্ট বাই V টোটাল একই। তাহলে S খুঁজো কোথায় আছে এই সলিউশনে, এই সলিউশনে 16 ইনটু 0.01 আছে, আর নিচে 36, 16 ইনটু 0.1 আছে ওখানে, তো নিচে 36, তাহলে 16 ইনটু 0.1 ডিভাইড হচ্ছে 36, ইকুয়াল হলো 0.044 মোল পার লিটার। এইবার চলে যাচ্ছে কোথায়, কেআইপি তে, এন্ড কেআইপি মানে কি আর পজিটিভ এর কনসেন্ট্রেশন এন্ড সিএল নেগেটিভ এর কনসেন্ট্রেশন, এটা কত 0.039, আর ওইটা কত 0.044। স্যার এটা কিউসিএল ছিল না, না আমি ওটা, এটা তো আর নাইছে, আরটা ছিল কিউসিএল। ও ও ঠিক আছে, মিক্স করার পরে হয়ে গেছে আরসিএল, মিক্স করার পরে হয়ে গেছে আরসিএল, আর দেওয়া আছে কেএসপি আরসিএল এর, কিউসিএল তো আছে কিন্তু আর নাইট্রেট আর কিউসিএল মিক্স করে ফেলছি, তো মিক্স করার পরে সেটা হয়ে গেছে আরসিএল আর কিউ নাইট্রেট, আরসিএল এর কেএসপি দেওয়া আছে, এই কারণে আমরা আরসিএল এর কি বের করছি কেআইপি, আমাকে যার কেএসপি দেওয়া থাকবে আমি তার কেআইপি বের করব। তো কেআইপি জায়গার কারণে কেটে যাচ্ছে না, কেআইপি ইকুয়াল টু তাহলে আর পজিটিভ এর আর সিএল নেগেটিভ এর ভ্যালু বসায় দিবা, এটা 0.039 আর এটা হচ্ছে 0.044, তাহলে এখানে যা আছে, হ্যাঁ 0.044 × 0.039 ইকুয়াল টু আসছে হল 1.7 × 10⁻³, আসছে হল 1.7 × 10⁻³, যেটা কিনা এর চেয়ে বড়,
বড় ইজিয়ারই এটা বিগারই হয় ঠিক না এতে বিগার সো দ্যাট এটা যেহেতু ওটা সে বিগার তাহলে কি হবে পৃথিবীতে ফর্ম করবে ডিসিশন হয়ে গেল যে কি হবে পৃথিবীতে ফর্ম করবে দ্যাটস ইট তাহলে কি হলো এই ভ্যালু তার মানে কি ডিসাইড ডিসাইড করলো কিভাবে যে কেআইপি মোর দেন কেএসপি কেআইপি মোর দেন কেএসপি সো পৃথিবীতে উইল অ্যাপিয়ার তাহলে রিপিট করতেছি যে এই কোশ্চেনটা যখন হবে যে উইল পৃথিবীতে ফর্ম তোমার কাজ কি তুমি দেখবা যে কার কেএসপি দেওয়া আছে কোন সাবস্টেন্সের কেএসপি দেওয়া আছে সেই সাবস্টেন্সের কেআইপি ডিটারমিন করবা কিভাবে করবা সেই সাবস্টেন্স ক্যাটায়ন অ্যানায়ন থেকে ক্যাটায়নের কনসেন্ট্রেশন বের করবা মিক্স সলিউশনে অ্যানায়নের কনসেন্ট্রেশন বের করবা মিক্স সলিউশনে এবং সেটা এই ওয়েতে করার পরে কেআইপি বের করবা আর কেআইপি পরে যদি কেএসপি সেটি গ্রেটার হয় তাহলে পৃথিবীতে ফর্ম করবে দ্যাটস ইট তো এটি একেবারেই কমন অ্যান্ড একেবারেই ট্রেডিশনাল এগুলো তাহলে কি হলো সি সলভ হলো কি সেটা তোমাকে বলছিল সলিবিলিটি প্রোডাক্ট ডিটারমিন করতে আর ডি হলো তোমার তার মানে সিতে বসে কেএসপি ক্যালকুলেট করো আর ডিতে বসে কেআইপি ক্যালকুলেট করো মনে করবা এভাবে যে সিতে কেএসপি ক্যালকুলেশন ডিতে কেআইপি ক্যালকুলেশন দ্যাটস ইট কেএসপি হলে ওভাবে করি আর কেআইপি হলে এভাবে করি তাহলে এখানে এই পুরো স্টেমে 1 মার্ক বাদ দিলে 9 মার্ক পুরো 9 মার্ক হচ্ছে কি কোয়ালিটি দিয়ে কেমিস্ট্রি আর আগে ছিল হলো গিয়ে 3 মার্ক তাহলে 12 মার্ক গেল আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8 আরেকটা সেট যেটা লাস্ট কোশ্চেন আর কি কোশ্চেন নাম্বার 8 আর কোশ্চেন নাম্বার 8 এ এসে একটা স্টেম ছিল স্টেম না দেখে পারা যায় নাই বিকজ ডি এর কোশ্চেন হলো গিয়া এই চ্যাপ্টারের তার কারণে এখানে এই যে দেখছো আমি তোমাদেরকে কিন্তু তখন পড়ানোর সময় বলেছিলাম যে এরকম একটা কিছু এসেছিল এখানে জাস্ট ওয়াই লেফটে ওয়ান দেওয়া ওয়াই এর লেফটে ওয়ান মেনশন করা জেড এর লেফটে 24 মেনশন করা এ দিয়ে বুঝাচ্ছে বাকি কথা তাইলে বুঝতে পারতেছো যে এই স্টেমের জন্য আমি আবার তোমাদেরকে বলা হয়েছে কিনা আমি জানি না আমি খুব রিসেন্টলি এই কথাটা অনেককে বলতেছি যে স্টেমের কারণে কি মানে কোশ্চেনের অ্যান্সার দিতে পারি নাই এটা একদম লেম এক্সকিউজ জানি নাই বলে পারি নাই ওয়াই এলিমেন্ট ওয়ান মানে হাইড্রোজেন এটার না জানার কোনো কারণই নেই এখানে হাইড্রোজেন আর ক্রোমিয়াম 24 যেটা ওরা দিছে হলো জেড এলিমেন্ট যেটা হলো ক্রোমিয়াম 24 এই দুইটা এলিমেন্টকে দিয়ে এখন আসো তাদের কোশ্চেন বিতে আমার কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বিতে হচ্ছে আমার কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বিতে বি হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি আচ্ছা দেখো বি এর যে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি কোশ্চেন তোমাদেরকে এই কোশ্চেন আমি যখন শেয়ার করছি তখনই বলছি যে এটা কত ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল যে এইটা হচ্ছে যে পরপর 3 বছরও মানে ইজিলি আমরা এ বি কোশ্চেনকে রিপিট হতে দেখি না কিন্তু তারপরেও এই কোশ্চেনটা বারবার আসে আর তার হলো যে ওয়াই কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইউজড ইন দা ফ্লেম টেস্ট ওয়াই কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইউজড ইন দা ফ্লেম টেস্ট ফ্লেম টেস্টে কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ হয় তো তোমাদেরকে একটু মনে করিয়ে দেই হিন্টটা হলো এরকম যে ক্লোরাইড সল্ট আর ভোলাটাইল এরকম একটা কারণ ছিল যে ক্লোরাইড সল্ট আর ভোলাটাইল ক্লোরাইড সল্ট ভোলাটাইল তো এই ক্লোরাইড সল্ট ভোলাটাইল বলে ফ্লেমটা মানে ফ্লেমের কালারটা ব্রাইট হয় বা ফ্লেমের কালারটা ইজি হয় বা তোমার হচ্ছে গিয়ে খুব ইজিলি ফ্লেম টেস্ট করা যায় তো ওই কারণে ক্লোরাইড কনভার্ট করার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি দ্যাটস ইট এটা 2 এর জন্য এবং খুবই ইম্পর্টেন্ট তাহলে আরো 2 মার্ক তাহলে পাইলাম হলো 14 মার্ক 14 মার্ক চিন্তা করো 14 মার্ক এন্ড দা লস এবার হচ্ছে কোশ্চেন ডি অর্থাৎ সিতে যে কোশ্চেন হইছে সেটা এই চ্যাপ্টারের না ডি এর কোশ্চেনটা ডি এর কোশ্চেন বলতেছে বাই দা হেল্প অফ বোর থিওরি ক্যান দা স্পেকট্রাম অফ ওয়াই এলিমেন্ট বি এক্সপ্লেইনড অর্থাৎ বলতে চাচ্ছে যে বোর কনসেপ্ট দিয়ে তুমি হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম এক্সপ্লেইন করতে পারবা কিনা
তো বোর কনসেপ্ট দিয়ে পারবই একটা, সেটাই হলো হাইড্রোজেন, রাইট কিনা? তাহলে তোমাদের উচিত হবে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রামটা কি করা, ডেসক্রাইব করা, হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম থেকে ডেসক্রাইব করা। ওকে, এই যে টোটাল যত কথা বললাম, টোটাল যা কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, এর পুরো অ্যান্সার করা অথবা যে কোনো বোর্ডের যে কোনো কোশ্চেনের সলভ করা পসিবল হবে যদি আমার নোটটা তোমার হ্যান্ডে থাকে। অর্থাৎ আমি অ্যান্সার মেক করার জন্য যতটুকু লেখা দরকার সেভাবেই করেই নোটটা করে দিচ্ছি। অর্থাৎ এই যে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম, যখন তুমি জাস্ট বুঝতে পারলা যে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম এক্সপ্লেন করতে হবে, ব্যাস তারপরে তুমি তোমার ওই আমার যেটা যেভাবে আমি লিখছি ডিসক্রিপশন দেওয়া আছে আমার, ব্যাস ওইটা জাস্ট মেনশন করে দিলা। এখানে আর কি এক্সট্রা এফোর্ট তুমি দিলা, তোমার শুধু কাজ ছিল যে এটা মনে রাখা হাইড্রোজেন অ্যাটমিক স্পেকট্রামটা। তো রিমেম্বার, এই হচ্ছে গিয়ে তোমার সিকিউ। তাহলে হলো আরো হলো 4 মার্ক, তাহলে মোট হলো 18 মার্ক। তাহলে সিকিউ তে কন্ট্রিবিউট করলো কত, 18 মার্ক কন্ট্রিবিউট করলো হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। কতর মধ্যে 18 কন্ট্রিবিউট করা, কতর মধ্যে? আটটা সিকিউ দেয় না, আটটা সিকিউ মানে কত, 80 মার্ক। আটটা সিকিউ মানে তো লগে 80 মার্ক, তোমরা হয়তো 50 করো কিন্তু কোশ্চেন তো হয় 80। তাহলে 80 মার্কের মধ্যে 18 কন্ট্রিবিউট করছে, মানে কত পার্সেন্ট কন্ট্রিবিউট করছে, 18 × 100 ডিভাইডেড বাই 60 কন্ট্রিবিউট করছে 22.5%। কন্ট্রিবিউট করছে হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি কত কন্ট্রিবিউট করছে, তাহলে দেখছো একদম ক্যালকুলেশন না, এটা 22.5% কন্ট্রিবিউট করছে। তাহলে পাঁচটা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার 20% কন্ট্রিবিউট করার কথা, পাঁচটা চ্যাপ্টার যদি ইকুয়াল ডিস্ট্রিবিউট করে তাহলে 20% কন্ট্রিবিউট করার কথা, কিন্তু এটা করছে কত, 22.5%, তার মানে একটু বেশি। তো এই একটু বেশি কেন, কারণ ওই যে 1/5 থেকে কিছু কিছু কম হয়, যে 1/5 থেকে যেহেতু কিছুটা কাট হয় তো সেইটাই আর কি, এই তিনটা চ্যাপ্টারের মধ্যে একটু একটু করে বেড়ে যায়। অর্থাৎ এই তিনটা চ্যাপ্টার হয়তো 70% নিয়ে নেয় বা 75% নিয়ে নেয়, আর ওই দুইটা চ্যাপ্টার দুইটা মিলেই নেয় 25%। ওকে, সো এইটা হলো যে সিকিউ পার্টটা, তাহলে পাইলাম এদিকে 18 মার্কের কন্ট্রিবিউশন। তার সাথে অবাক হবা এমসিকিউর কন্ট্রিবিউশন দেখে। দেখো এমসিকিউ, এমসিকিউর কোয়ালিটেটিভ কেমিস্ট্রির কন্ট্রিবিউশন 2019 কন্ট্রিবিউট করছে 9 নাম্বার কোশ্চেনটায়, একদম যত নাম্বার তত নাম্বারই লিখছি, 9 নাম্বার এমসিকিউটা আসছে, মানে 1, 2, 3 করে 9 নাম্বার। তবে এটা ডিপেন্ড করে কোন সেটের, আমি হয়তো যে সেট থেকে লিখছি সেটা 9 নাম্বার, আমি কোন সেট থেকে লিখছি এটা অবশ্য ওখানে লেখা ছিল না। তো 9 নাম্বার কোশ্চেন যেটা আমি যেখান থেকে নিচ্ছি সেটা, হুইচ অফ দ্য ফলোয়িং গিভস ইয়েলো গ্রিন কালার ইন ফ্লেম। কালার ইন ফ্লেম তোমাদেরকে পড়ানোর সময় বলছি যে একটা না একটা এমসিকিউ এখান থেকে আসেই, তাহলে কালার ইন ফ্লেম অর্থাৎ তোমার জানা উচিত না তাহলে যে কোন মেটালের কোন কালার, কোন মেটালে কোন কালার, এটা জানা উচিত। কিন্তু এবার যেটা হয়েছিল যে বলতেছে ইয়েলো গ্রিন কালার, এখন সাপোজ তো একটা স্টুডেন্ট দেখছে যে তার যে কটা কমন সেই কটার মধ্যে ইয়েলো গ্রিন তার পড়া হয়নি, তাহলে ও কি অ্যান্সার করতে পারবে না, পারবে, বিকজ স্টুডেন্ট তোমরা জানতেছো ক্যালসিয়াম হলো ব্রিক রেড, যেটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, তোমরা জানো সোডিয়াম হচ্ছে গোল্ডেন ইয়েলো, তো তোমরা জানতেছো পটাশিয়াম হচ্ছে পিঙ্ক, তাহলে পটাশিয়াম পিঙ্ক সেও না, সোডিয়াম গোল্ডেন ইয়েলো ও না, ক্যালসিয়াম ব্রিক রেড সেও না, তাহলে রইল কে, অপশন বি ব্যারিয়াম। তাহলে গ্রিন একটা কনফিউজিং, বিশেষ করে ইয়েলো গ্রিন বলছে এটা আরো ভেরি মাচ কনফিউজিং। হ্যাঁ, ইয়েলো গ্রিনটা কার, এটা ডিফেন্ড মানে তোমার হচ্ছে আসলেই কনফিউজিং, এবং বিশেষ করে ব্যারিয়ামের যদি হয় তাহলে ব্যারিয়ামের কি কালার, এটা কি আমার পড়া আছে, মনে করো নাই, কিন্তু আমার জানা আছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, যার কারণে আমি জেনে গেছি যে তাহলে আর কোনো অপশন নেই, এটা ব্যারিয়ামেরই অপশন। তো বোর্ড অনেক সময় এই থিঙ্কিং থেকেও দেয় যে বাকি স্টুডেন্টরা বাকিটা তো জানে, ঠিক না? তো কোশ্চেনের কিন্তু এগুলো টিচারদের যারা কোশ্চেন মডারেট করে কোশ্চেন মেক করে তাদের কিন্তু এগুলো সাইকোলজিক্যালি তারা চিন্তা করে, এগুলা ভেবে তারপর কোশ্চেনটা করে। তাদেরকে যদি বলা হয় যে আপনি এটা কেন অপশনে দিলেন, আমি তখন সে যদি বলে যে বাকি তিনটা অপশন স্টুডেন্ট জানে, তো ওই তিনটা যদি এইটার সাথে না যায় তাহলে যে ওইটা যাবে সেটা কি আর বলা লাগবে?
12 নাম্বার এমসিকিউ হইছে এটারে বলতেছে ইউনিট অফ সলিডিটি প্রোডাক্ট ইউনিট অফ সলিডিটি প্রোডাক্ট অফ এক্স টু ওয়াই টি অর্থাৎ এক্স টু ওয়াই টি হলে সলিডিটি প্রোডাক্টের ইউনিট কি হবে কার এক্স টু ওয়াই টি এক্স টু ওয়াই টি আচ্ছা এই ক্ষেত্রে তোমাদেরকে আমি বারবার বলতেছি যে জিনিসটা সেটা হলো গিয়া ইউনিট হলো গিয়া ডিপেন্ড করবে এস এর পাওয়ার কি অর্থাৎ এস এর স্কোয়ার হইতে পারবে এস এর কিউব হইতে পারবে এস টু দি পাওয়ার 4 হইতে পারবে এস টু দি পাওয়ার 5 হতে পারবে আমরা যেগুলো দেখি তাহলে ইউনিট কি এস এর পাওয়ার স্কোয়ার না কিউব না টু দি পাওয়ার 4 না টু দি পাওয়ার 5 তার উপর ডিপেন্ড করে আর হচ্ছে এস মানে মোল পার লিটার এস মানে মোল পার লিটার এখন যদি এস এর স্কোয়ার হয় তাহলে স্কোয়ার এস এর কিউব হয় তাহলে কিউব এস এর টু দি পাওয়ার 4 হয় তাহলে টু দি পাওয়ার 4 এস এর টু দি পাওয়ার 5 হয় তাহলে টু দি পাওয়ার 5 হবে তোমাকে শুধু জানতে হবে যে এস এর পাওয়ার কি আছে এর জন্য এস এর পাওয়ার কি আর তাও আবার জানা যায় কিভাবে এই মোল নাম্বার গুলো সাম করলে যা হয় মোল নাম্বার গুলো সাম করলে কত হয় 2 আর 3 তে 5 তো এটা 2 আর 3 তে 5 তো এটা তো এটা হইলে ঠিক আছে 5 হলে পরে তার মানে আমি মোলের উপরে পাওয়ার দিব 5 আর লিটারের উপরে পাওয়ার দিব ইনভার্স 5 তাহলে এইটা খোঁজো কোনটা অপশন যদিও তারা সবই দিছে কি 5 পাওয়ার দিয়ে তারা সব অপশনেই 5 পাওয়ার রাখছে শুধু চেঞ্জ করতে হচ্ছে গিয়া তার এটা কিন্তু বেশ চোখে ধারা লাগার মতো ঠিক না যদি একটা অপশন 5 হইতো তাহলে হয়তো চিন্তাটা কম হইতো কিন্তু সব অপশনেই তো 5 সো দ্যাট এখানে আরেকটা ব্যাপার ঠিক না যে তোমার কোনটা মোল টু দা পাওয়ার 5 লিটার ইনভার্স 5 কোনটা আছে তার মানে অপশন এ অর্থাৎ তাহলে তোমরা কি করবা বেটার তুমি যেটা রিয়েল সেটা মানে আগে ডিটারমিন করো করে দেখো যে এটা কোনটা অপশনে আছে তো এই হচ্ছে এটার অ্যানসার আচ্ছা এরপরে 14 নাম্বার এমসিকিউটাও একটা রিপিটিং এমসিকিউ 18 এও আসছে 19 এও আসছে এই এমসিকিউটা 18 এও আসছে 19 এও আসছে সেটা হচ্ছে হাউ মেনি আনপেয়ার্ড ইলেকট্রন ইন ক্রোমিয়াম অ্যাটম এবং তোমাদেরকেও আমি মনে হয় ফিডব্যাক নেওয়ার সময় এটা দিয়েছিলাম হাউ মেনি আনপেয়ার্ড ইলেকট্রন ইন ক্রোমিয়াম অ্যাটম এটা দেই আমরা তাহলে ক্রোমিয়ামের ব্যালেন্সিয়ালেই তো যা আনপেয়ার তা সব ব্যালেন্সিয়ালে থাকবে সেটা হলো যে 4s1 এন্ড 3d5 হচ্ছে যার ব্যালেন্সিয়াল তো ক্রোমিয়ামের ব্যালেন্সিয়াল হচ্ছে 4s1 এন্ড 3d5 তো 4s1 এ একটা আনপেয়ার 3d5 এ পাঁচটাই আনপেয়ার তাহলে টোটাল আনপেয়ার কটা হলো 6টা তো রিমেম্বার ক্রোমিয়ামের আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 6 তাহলে ক্রোমিয়ামের আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 6 বিকজ ক্রোমিয়ামের ব্যালেন্সিয়ালে 4s1 3d5 4s1 আনপেয়ার 3d5 এর 5e আনপেয়ার কারণ পাঁচটা অরবিটালে পাঁচটা ইলেকট্রন থাকা মানে কি আনপেয়ার থাকা তো এটা বললাম না এটা 18 এও আসছে 19 এও আসছে কমন কটা গেল তিনটা না ওকে এবার এসো যে এমসিকিউটা সরি যেটা এখন আছে সেটা হলো 16 আর 17 তার মানে হচ্ছে সেম বেজ না এখানে যেটা আছে তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি যে আছে কি এখানে এখানে যেটা মেনশন করা আছে যে এ এন পজিটিভ অর্থাৎ এটা ক্যাটায়ন এর সাথে অ্যামোনিয়াম সায়ানেট দেওয়ার পরে বলতেছে সলিউশন পাওয়া গেছে এইটা সেম এটা সেম এবার 16 এ কোশ্চেন করছে যে ইফ দা সলিউশন বিকামস রেড ইফ দা সলিউশন বিকামস রেড অর্থাৎ সলিউশনটা যদি রেড হয় এখানে তো তারা বলছে শুধু সলিউশন আর বলতে চাচ্ছে যে সলিউশনটা যদি রেড হয় তাহলে কোন আয়ন থাকবে তোমরা মনে করে দেখো আমি আয়ন আইডেন্টিফিকেশন এটা মেনশন করেছিলাম এবং এটা ছিল ফেরিক আয়ন এটা ছিল ফেরিক আয়ন অর্থাৎ ফেরাস ফেরিকের আইডেন্টিফিকেশনে ফেরাস ফেরিকের আইডেন্টিফিকেশনে আমি তিনটা অপশন তোমাদেরকে দেখাইছিলাম কে ফোর এফিসিয়েন্সি কে থ্রি এফিসিয়েন্সি আর একটা লাস্ট এটা দেখাইছিলাম অ্যামোনিয়াম সায়ানেট এবং এটা দেখানোর সময় আমি বলেছিলাম যে এটা এমসিকিউ বোর্ডে এসেছিল না দেখিয়ে পারতেছি না তাহলে এখানে ফেরিক আয়ন থাকলে পরে অ্যামোনিয়াম সায়ানাইড দিলে ব্লাড রেড কালারের প্রিসিপিটেট ফর্ম করে বা সলিউশনটা ব্লাড রেড হয়ে যায় ব্লাড রেড সো দ্যাট ফেরিক আয়ন প্রেজেন্ট হিয়ার তাহলে সেই হিসেবে অ্যান্সারটা হচ্ছে ফেরিক ফেরিক হচ্ছে এখানে অপশন আচ্ছা 17 এসে কি বলছে যে ইফ নো চেঞ্জ অফ কালার অর্থাৎ কালার যদি চেঞ্জ না হয় ইফ নো চেঞ্জ অফ কালার তাহলে তো তোমার আর বোঝার বাকি নাই যে তাহলে ফেরাস
ইফ নো চেঞ্জ অফ কালার, তারপরে ফেরাস এবার আসেন কোশ্চেন করি কি বলছে, তাহলে নো চেঞ্জ অফ কালার, তাহলে বলতেছে আয়ন যে আয়নটা হবে বুঝাচ্ছে আর কি, সেটা এলিমেন্ট অফ ট্রানজিশন এলিমেন্ট, কারেক্ট, সেটা এই আয়নটা হচ্ছে আয়ন অফ ট্রানজিশন এলিমেন্ট, কারেক্ট, কারণ আয়রন ট্রানজিশন এলিমেন্ট। তারপর বলছে শোজ ডায়াম্যাগনেটিক প্রপার্টি, শোজ ডায়াম্যাগনেটিক প্রপার্টি, এইটাও ট্রু, আর এই ট্রুটা নিয়ে তোমরা একটু বিপদে পড়তেছো, একটু বুঝাই বলি। ফেরাস ডায়াম্যাগনেটিক কেন, ফেরাস ডায়াম্যাগনেটিক এই কারণে যে ফেরাসে থ্রি ডি সিক্স, ফেরাসের ফেরাস আয়ন ডিস্ট্রিবিউশন কি থ্রি ডি সিক্স, ফেরাস আয়নের ডিস্ট্রিবিউশন থ্রি ডি সিক্স, আর তোমরা দেখে থাকবা যে এই থ্রি ডি সিক্স এর ডিস্ট্রিবিউশনের মধ্যে ছয়টা ইলেকট্রন তার কি থাকে কম্পোজ হয়ে থাকে, এইভাবে কন্ট্রাক্টেড হয়ে থাকে, এটাকে কনস্ট্রাকশন মানে কন্ট্রাকশন বলে, কন্ট্রাকশন অর্থাৎ ছয়টা ইলেকট্রন কন্ট্রাক্টেড হয়ে থাকে, এইগুলো কার জন্য বাকি থাকে, লিগেন্ডের জন্য। তো একটু ফিরে চাও, যদিও এটা এই চ্যাপ্টারের না, যদিও এটা এই চ্যাপ্টারের না, কিন্তু এই স্টেম ওরিয়েন্টেড, এই স্টেমের সাথে এটা ওরিয়েন্টেড। ও তাহলে এটা চ্যাপ্টার থ্রি তে নিয়ে যাওয়া লাগতো না, আচ্ছা আমি এটাকে মেনশন করে ফেলছি এখানে, আর এটা এটা কোয়ালিটেটিভের কন্ট্রিবিউশন না, স্টেমটা কোয়ালিটেটিভের কন্ট্রিবিউশন আর আয়ন পর্যন্ত কোয়ালিটেটিভের কন্ট্রিবিউশন, তাহলে এইটাকে আমি কোয়ালিটেটিভের কন্ট্রিবিউশনে ফেলতেছি না। কিন্তু আবার এটাও না, কিন্তু তুমি যদি এই যে নো চেঞ্জ পর্যন্ত তো আবার কোয়ালিটেটিভের কন্ট্রিবিউশন, কোয়ালিটেটিভ থেকেই তো জেনে আসছো যে কালার চেঞ্জ না হইলে ফেরাস, তার মানে এটা দুইটা চ্যাপ্টারের কন্ট্রিবিউশন। তাহলে থ্রি ডি সিক্স এর তোমরা একটু কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশনের সময় দেখবা যে আমার ক্লাসে আলোচনা হয়েছিল যে ফেরাস ডায়াম্যাগনেটিক, ফেরিক প্যারাম্যাগনেটিক, এই যে এর কাছে কোনো আনপেয়ার থাকে না, আনপেয়ার থাকে না, এর আয়নের কাছে কোনো আনপেয়ার ইলেকট্রন থাকে না, যার কারণে এটা ডায়াম্যাগনেটিক হয়ে যায়। সো ডায়াম্যাগনেটিক কারেক্ট, এটা ফেরাস আয়ন তাও কারেক্ট। লাস্টে বলছে যে ফর্ম কমপ্লেক্স কম্পাউন্ড কোঅর্ডিনেশন আবার ঠিক, এটাও কারেক্ট, অর্থাৎ ফেরাস ফেরিক দুইটাই যে কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে তাতে করে কোঅর্ডিনেশন নাম্বার থাকে সিক্স, দেখাই দেয় কি কে4 এফিসিয়েন্সি, এই যে কে4 এফিসিয়েন্সি এর মধ্যে কয়টা সায়ানাইড, ছয়টা সায়ানাইড, তার মানে কোঅর্ডিনেশন নাম্বার তার সিক্স, কোঅর্ডিনেশন নাম্বার তার কত সিক্স, যতটা লিগেন তত কোঅর্ডিনেশন নাম্বার, যত লিগেন তত কোঅর্ডিনেশন নাম্বার, তাহলে তিনটা অপশন এখানে কারেক্ট। তো এটা যদিও চ্যাপ্টার থ্রি থেকেই আসলে মেইন কন্ট্রিবিউশন, কিন্তু এটা যে ফেরাস সেটা বুঝবার জন্য তোমার চ্যাপ্টার টু এর কন্ট্রিবিউশন ছিল। আচ্ছা এবার আসো যে 18 নাম্বার যেটা আছে সেটাকে বলছে এনার্জি অফ ফোটন ম্যাক্সিমাম হুইচ অফ দ্য ফলোইং কালার, অর্থাৎ কোন কালারের এনার্জি অফ ফোটন ম্যাক্সিমাম, কোন কালারের এনার্জি ফোটন ম্যাক্সিমাম। আচ্ছা এক্ষেত্রে তোমাদেরকে একটু হেল্প করি আমি, তোমরা যেটা জানো যে এরকম যে ভিভ ডিওর, অর্থাৎ ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ এন্ড রেড, এই দিকটায় কি হচ্ছে জানো, ওয়েভলেন্থ ইনক্রিজ হচ্ছে, এই দিকটায় ওয়েভলেন্থ কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে, এটা মাথায় রাখো যে ভিভ ডিওর মানে হলো ওয়েভলেন্থ ইনক্রিজ হচ্ছে, ওয়েভলেন্থ ইনক্রিজ হলে এনার্জি ডিক্রিজ হয়, ওয়েভলেন্থ ইনক্রিজ মানে এনার্জি ডিক্রিজ, এনার্জি ডিক্রিজেস, এনার্জি কি হয় ডিক্রিজ হয়। তাহলে এবার তোমাকে বলতেছে যে এনার্জি ম্যাক্সিমাম কার, এনার্জি ম্যাক্সিমাম কার, তাহলে গ্রিন ও ভায়োলেট আছে, তাহলে তো চিন্তাই নাই, ভায়োলেট আছে তা এনার্জি ম্যাক্সিমাম কার, ভায়োলেটের এনার্জি ম্যাক্সিমাম তাহলে কার, ভায়োলেট, তাই না? তো আমার থেকে তো মানে আমাদেরকে অনেক ইজি করে দিছে ব্যাপারটা, তাই না? তা এনার্জি যেহেতু ডিক্রিজ হচ্ছে তাহলে এনার্জি হায়েস্ট কার, ভায়োলেটের, তারপরে না হলে ইন্ডিগো, না হলে ব্লু, না হলে গ্রিন, তো অপশনে যেহেতু ভায়োলেট আছে তাহলে অ্যান্সারটা কি ভায়োলেট। আচ্ছা তারপরে আমরা 20 নাম্বার ইয়েতে পাবো, জয়া কি বলা হয় 20 নাম্বার এমসিকিউ যেটা আছে 20 সেটা একটু পাবো এখন। আচ্ছা বলতেছে কারেক্ট অর্ডার অফ অ্যাবজর্পশন ইন ক্রোমাটোগ্রাফি হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, দেখবা যে কলেজে দিবেই দিবে। তো তোমার কি বলছে কারেক্ট অর্ডার অফ অ্যাবজর্পশন অফ ইন ক্রোমাটোগ্রাফি, একটু কষ্ট করে মনে রাখা ছাড়া আর কোনো এখানে আমার বলবার নাই, একটু মনে রাখতে হবে কষ্ট করে, এটা হচ্ছে কারেক্ট,
খুব ঝামেলায় ফেলবে দেখছো, সব কেমন জানো এই চারটা দিয়েই শুধু আগে পিছনে দিয়ে করছে। তো তোমার কি, তুমি যেটা জানো সেটা মনে রাখো, তাইলেই হবে। অ্যালডিহাইড কার্বক্সিল গ্রুপ, ওএইচ গ্রুপ, অ্যামিন গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, ওএইচ গ্রুপ আর হচ্ছে অ্যামিন গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ মানে অ্যালডিহাইড এর অ্যালড, কার্বক্সিল গ্রুপ মানে অ্যালকার। আচ্ছা কিছু বানায় দেখি কিছু হয় কিনা। আচ্ছা হাইড্রোক্সিল গ্রুপ মানে হাই, অ্যালকার হাই, আর অ্যামিন গ্রুপ মানে অ্যামিন। এটা দেখিস একটা বানায় আটা নেয় বুঝছো, মনে রেখো। ওই যে অনেক সময় বানায় না, ল্যাঙ্গুয়েজ বানায় না, অ্যালকার হাইড্রোক্সি অ্যামিন বা এরকম কিছু একটা নিজেরা বানায় মুখস্থ করো। আমি হঠাৎ করে মাথায় আসতেছে কি একটা বানাবো, তো যাই হোক কিছু একটা বানিয়ে নিও, কিছু একটা বানায় জাস্ট মনে রাখো ঠিক আছে, অ্যালকার হাইড্রোক্সি অ্যামিন। তাহলে কি হলো যে অ্যালডিহাইড কার্বক্সিল গ্রুপ, তারপরে হলো তোমার হলো কি বলা হয় অ্যালকোহলিক গ্রুপ, আর শেষে হচ্ছে গিয়া মানে অ্যালকোহলিক মানে হাইড্রোক্সি গ্রুপ, তারপরে অ্যামিন গ্রুপ, যেভাবে তোমরা নিজেদের টেকনিক্যালি মনে রেখো তাহলে হইলো এটা না। এটা হচ্ছে কারেক্ট আনসার, খুব ইম্পর্টেন্ট, দিবেই তোমাদেরকে। আচ্ছা এবার 22 নাম্বার যে এমসিকিউটা আছে, তাহলে দেখতেছো আমার মনে হয় আটটা নয়টা মনে হয় হয়ে গেছে এমসিকিউ, 25টা 25টা, তা তো সবই মনে হয় কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, তো মানে কতগুলো চিন্তা করো। আচ্ছা 22 নাম্বার বলছি নিকেল দেওয়া আছে, নিকেল 28 দিয়ে বলতেছে যে হাউ মেনি ইলেকট্রনের জন্য এন প্লাস এল এর ভ্যালু 4, অর্থাৎ নিকেলের এন প্লাস এল ভ্যালু 4 এরকম কয়টা ইলেকট্রন আছে, এন প্লাস এল ভ্যালু 4 এর কয়টা ইলেকট্রন আছে। তো নিকেলের ডিস্ট্রিবিউশন কি, নিকেল 28 এর ডিস্ট্রিবিউশন 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2 এই তো। এখন এন প্লাস এল এর ভ্যালু 4 কার কার আছে, এই পর্যন্ত কারো নাই। এটা 3+1=4, এটা 3+2=5, এটা 4+0=4। তাহলে এন প্লাস এল এর ভ্যালু 4 আছে সিপি এর আর 4s এ, সিপি এর 4s এ, তাহলে সিপি আর 4s মিলে ইলেকট্রন কয়টা আছে, 8টা। তার মানে কয়টা ইলেকট্রনের এন প্লাস এল এর ভ্যালু আছে হচ্ছে যায় 4, আর তা হলো 8। তাহলে এন প্লাস এল ভ্যালু 4 হচ্ছে 3p অরবিটালের 4s অরবিটালের, যে দুইটা অরবিটালে ইলেকট্রন আছে 8 করে, তার মানে টোটাল আছে 8, তাহলে 8টা ইলেকট্রন এন প্লাস এল এর ভ্যালু 4। তাহলে দেখছো কি ধরনের চমৎকার কোশ্চেন করে, ওখানে তো বুঝো না যে সব মাথাওয়ালারা বসে বসে ইয়ে করে। আচ্ছা তারপরে আসো দ্য লাস্ট কোশ্চেন 24 নম্বর, এটা কি করে সলভ করবো। বলতেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস এর সলিউবিলিটি প্রোডাক্ট অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর কেএসপি দেওয়া আছে, এটা বুঝবা। বলতেছে সলিউবিলিটি কত, তো এটা ক্ষেত্রে আমি তোমাদেরকে যেভাবে একটু হেল্প করতে চাচ্ছি সেটা হলো গিয়া কার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর কেএসপি, এটা একটু চিন্তা করো শুধু এভাবে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর কেএসপি কোন ফর্মে যাবে, 4s এর কিউব। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর চা কোন ফর্মে যাবে, 4s কিউব, কারণ তোমাদেরকে চিনে রাখতে হবে s কিউব না s স্কয়ার না 4s কিউব দ্যাট 27s⁴, এদের মধ্যে তো পড়বে রে বাপ। তাইলে একটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন হলে এই ফর্মে যে পড়ে সেটা তুমি জানো, তাহলে Ksp ইকুয়াল টু 4s কিউব, Ksp ইকুয়াল 4s কিউব হলে s ইকুয়াল টু রুট ওভার অফ কিউব রুট ওভার অফ Ksp এর ভ্যালু বাই 4। তাহলে বাকি কি, কেএসপি এর ভ্যালু বসায় দিলে অ্যান্সার চলে আসার কথা না, অ্যান্সার চলে আসার কথা। তাহলে কিউব রুট শিফট কিউব রুট কিউব রুট, তারপরে কত কেএসপি এর ভ্যালু কত জানো, 4.42 10 ইনভার্স 5, 4.42 10 ইনভার্স 5 ডিভাইড হচ্ছে গিয়ে 4 ইকুয়াল হচ্ছে 0.0222, তাহলে বি তাহলে এই হচ্ছে তোমার রিয়েল পিকচার অফ কোয়ালিটেটিভ কেমিস্ট্রি।